আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স ভাইয়া আপুরা এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে মনারেস ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আজকের আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে একটি নাস্তার শেয়ার করব। এখন সন্ধ্যাবেলা, তো ভাবছি যে কী করবো আজকে নাস্তার জন্য, কিছু না, ঝটপট কিছু একটা কী করা যায়। তো এখানে আমি দেখতে পেলাম একটা ডিম নিয়ে নিলাম, একটু চিনি নিয়ে নিলাম, তো ঘন দুধ দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপ আধা কেজি দুধকে ঘন করে 1 কাপ করে নিয়েছি। তো সেই দুধটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আমি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম আর সামান্য একটু চালের গুঁড়া। তো শুধু কর্নফ্লাওয়ার দিয়ে ওটা করা যাবে, আর যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা শুধু চালের গুঁড়া দিয়ে ওটা করতে পারবেন, কারণ এটা একটু ক্রিস্পি টাইপের হবে। এই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে এই সুস্বাদু এই রেসিপিটা আজকে করবো। তো আজকে রেসিপিটা হলো আমার ব্যানানার চপ, অর্থাৎ কলার চপ। তো আমার কিছু যেহেতু হাতের কাছে ছিল না আজকে আমি কি করব, তো এই আইডিয়াটা হঠাৎ করে আমি নিজে থেকে বললাম যে ঠিক আছে, এটা দেখি আজকে খেয়ে কেমন লাগে। তো যাই হোক, সামান্য একটু লবণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। তো এটা আমি ডেকে রেখে দিলাম, অর্থাৎ আমরা আলুর চপ বেগুনি যেভাবে তৈরি করে থাকি ব্যাটারটা ঠিক ওই পজিশনে আমি রেডি করেছি। এখন কলাগুলো নিয়ে নিলাম। এই কলাগুলো দেখে হয়তো অনেকে বলবেন এই ছোট ছোট কলা, হ্যাঁ বন্ধুরা, এগুলো হলো আমার গাছের কলা, তো গড়ে থাকা কলা, একদম মেডিসিন ছাড়া কলা। তো আজকে কতদিন ধরে কলা খেতে খেতে একদমই অস্থির আসলে, যেহেতু গাছের কলা তো অনেক কলা ছিল, তো এখন কিছু আরও বাকি আছে। তো ভাবলাম যে এই নতুন রেসিপিটা দেখি কেমন লাগে শেয়ার করে। তো এখানে আমি কিছু টুথপিক নিয়েছি, এই টুথপিক দিয়ে এখন এই কলাটাকে দুই পাশ ছেড়ে তারপরে আঁচগুলো ছেড়ে নিয়েছি একটা নাইফের সাহায্যে, এখন টুকরো টুকরো করে কেটে নিলাম। তো একটা প্রথম কলাটা কাটার পর দেখলাম যে এটার ভিতরে 3-4টা বিচি আছে, অর্থাৎ এটা ছিল একটা বাংলা কলা, তো যার কারণে এগুলো কিছু কিছু কলায় বিচি হয় আর এই কলাগুলো খুবই মিষ্টি। তো দেখলেন বন্ধুরা, এভাবে আমি সবগুলো কলা কেটে নিলাম এবং তাতে টুথপিক অর্থাৎ কাঠি ঢুকিয়ে দিলাম। তো এখানে অলরেডি আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি, আর এই যে ব্যাটারটা দেখেন কীরকম হয়েছে, তো একটা চামচের সাহায্যে একটা একটা করে কলার আর যে পিন অর্থাৎ টুথপিক ঢুকানো অংশগুলো চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো এখন বেজে নিব। বাঁচতে বাঁচতে আমার বন্ধুদের সাথে একটা কথা শেয়ার করব, তা হলো বন্ধুরা, আজকে যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না। যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অল অপশানটি অবশ্যই দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে নোটিফিকেশান এবং আপনি তা দেখে নিতে পারবেন। তো এতে দেখুন, দেখতে দেখতে আমি যে কলার চপগুলো অর্থাৎ ব্যানানার চপগুলো বেজে নিলাম, খুবই সুস্বাদু, কী বলবো, ঘন দুধ দিয়ে যে ডিম দিয়ে ভাবে ব্যাটারটা তৈরি করা যায়। আর সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করতেছি, তা হলো রোজেলা ফ্লাওয়ার টি, অর্থাৎ এই চাটা মানে খুবই রুচিবর্ধক স্বাদবর্ধক একটি টক স্বাদের এই চাটা, খুবই টেস্টি হয়। তো চাইলে আমার চ্যানেলে এইটার রেসিপি দেওয়া আছে, চাইলে একবার ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে। তো এই ছিল আমার বিকেলের হালকা নাস্তা। তো কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাস্তাটা ছিল অসম্ভব মজার একটি নাস্তা, কি বলবো, খুবই মজার একটি নাস্তা, খুবই অল্প উপকরণে রেডি করেছি। তো এখন আমি আমার পরিবারে নতুন সদস্যদের সাথে পরিচয় করাতে চলে যাব। তো আমার নতুন সদস্যরা দেখুন কত সুন্দর, হয়তো ভাবছেন নতুন সদস্য কে বা কারা। আমার দিদি দেখে আপনারা অনেকেই বুঝে গেছেন,
যারা নদী দিদি কন্টিনিউ করে যে সকল ভাইয়াপুরা আমার অনেক ভিউয়ার্স ভাইয়াপুরে ছিল আমার ভিডিওগুলো দেখে আমি সেটা অনেক কমেন্ট করে সেটা মিউজিক করে করে অনেক মানে অনেকে আছে অনেকে বলে যে আপু হ্যাঁ আপনি ভিডিওটা খুব ভালো হয়েছে এসে। তো যেহেতু গ্রামীণ ভিডিও আমি করি, গ্রামে থাকি, তো আমি কিছু হাঁস মুরগিও পালন করে থাকি। তো এই তো আমার ছিল এখানে রাজহাঁস এবং রাজবংশী। তো এটা আজকে বাচ্চাগুলা দিয়েছে, সেগুলা চিঠি করে ডাকছিল। তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্ধ করে আমার সকল বিয়ার ভাইয়াদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিই আমার নতুন সদস্যদের আগমন বার্তা। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তারাই কেবল দেখবেন। তো এখন তো ছিল আর পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি অলরেডি সকালে উঠে নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত শেষ করে নাস্তা টাস্তা রেডি করেছি এবং রান্নাও অলরেডি কমপ্লিট করেছি। বাট আমি আজকে কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, যেহেতু আমি একটা স্কুলে কাজ করি, বুঝতে পারতেছেন। আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে কাটি, আমার ইজি লাইফটা আসলে বিজিতে কাটে। এই জন্য যদিও আমি ছোটোখাটো কাজ করি, তারপর আমি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি। তো এখন চলে যাচ্ছি স্কুলে, আজ হেঁটে চলে যাচ্ছি। আপনারা সবাই জানেন এখন এসএসসি পরীক্ষা চলছে সব জায়গায়। তো এখানে এই যে স্কুল, এখানে অনেক স্কুলের শিক্ষার্থীরা এসে ভিড় জমিয়েছে। এখানে কয়েকটা স্কুলের শিক্ষার্থীদের মিলে এখানে পরীক্ষাটা হয়, অর্থাৎ কয়েকটা স্কুল মিলে আমাদের এই স্কুলে পরীক্ষার সেন্টার। তো এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আসে, স্কুলের ড্রেস বা কালার দেখে বোঝা যাচ্ছে সবুজ, তারপরে নীল, তারপরে হলো খয়েরি, অর্থাৎ ডার্ক কালারগুলো, চকলেট কালার। তো ওই সব আরও আসবে। এখন 9টা বাজে, তো 10টা যেহেতু পরীক্ষা, এখনও সবাই আসেনি। কারণ এই যেদিন পরীক্ষা থাকে সেদিন এই রাস্তাটা খুবই ব্যস্ত থাকে, একদম ভিজে থাকে, মানে ঢোকা যায় না, হাঁটতে গেলে খুবই কষ্ট হয়। তো আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, কারণ একটু পরে আরও ভিড় হয়ে যাবে। এখানে সিএনজি, তারপর মাইক্রো অটোরিক্সা, এগুলো ভিড় জমিয়ে যাবে। তো এই সেই আমার স্কুল, আমি এই স্কুল থেকে এসএসসি পাস করেছি। তো এই স্কুলটা আমারও একটা স্বপ্নের জগৎ আসলে। এই স্কুলটাতে অনেকটা বছর আমি অতিবাহিত করেছি। তো যাই হোক, এই স্কুলটার আঙ্গিনা পার হয়ে এখন চলে যাচ্ছি আমি যে স্কুলে একটু সময় দিই, সেই স্কুলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে। আর একটু বেশি ভালো লেগে গেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধু হলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আর বেশি কিছু বলবো না, আজ এই পর্যন্তই। তো চলে আসলাম আমার স্কুলে, তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।